প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মার্শাল আর্ট নিয়ে অনুষ্ঠান কারাতে দৌড় দেখার জন্য। আমাদের আজকের প্রশিক্ষক শেখ আলী আহসান বাদল, সাথে রয়েছেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাগর, আমাদের আজকের সহকারী প্রশিক্ষক। প্রিয় দর্শক, চলুন তাহলে দেখা যাক আজকের জাতীয় কারাতে টিমের বিভিন্ন কারাতে কলাকৌশল। Thank you.
আন্তর্জাতিক পর্যায়ে একজন খেলোয়াড় মোহাম্মদ নূর হোসেন গডারগাডের কারাতে তিনি একমাত্র প্রশিক্ষক। কতদিন ধরে কারাতেটা আপনি নিজে শিখতেছেন এবং শিখাচ্ছেন? আসলে আমি দীর্ঘ 12 বছর যাবৎ কারাতে করতেছি। আমার ডিপার্টমেন্ট থেকে আমাকে যখন সিলেক্ট করে বিজিবি টিমে প্রেরণ করে তখন থেকেই আমি কারাতে করতেছি 2005 সাল থেকে। Thank you.
কথা বলছি বাংলাদেশ জাতীয় কারাতে টিমের প্রশিক্ষক শেখ আলী আহসান বাদল সাধারণ সম্পাদক বাংলাদেশ কারাতে ফেডারেশন তৃণমূল পর্যায়ে আপনি যে প্লেয়ার বাছাই করে আসছেন এটা আপনি কিভাবে করলেন এবং কারাতে এত চেঞ্জটা আপনি কিভাবে করলেন এত দ্রুত সময় বাংলাদেশে কারাতের উন্নয়ন যেটা সেটা হচ্ছে তৃণমূল থেকে বাছাই করে খেলোয়াড়দেরকে আমরা জাতীয় পর্যায়ে নিয়ে আসবো আমরা তৃণমূল জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে 21টা জেলায় আমরা তৃণমূল কারাতে প্রতিভা অন্বেষণ করেছি সেই প্রতিভাগুলিকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং এই প্রশিক্ষণটা অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত না এরা জাতীয় কোনো বিষয়ে মানে ভালো রেজাল্ট না করবে আমি ইতিমধ্যে আপনি দেখেছেন যে বাংলাদেশ কারাতে ফেডারেশনে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতি মাস এক মাস অন্তর অন্তর আমি রেফারিদের ট্রেনিং সেমিনার করছি প্রশিক্ষকদের ট্রেনিং সেমিনার করছি প্রশিক্ষণের বিকল্প নাই প্রশিক্ষণ ফার্স্ট প্রথমেই প্রশিক্ষণ এরপরে হচ্ছে আমাদের বিকশিত হয় বাকি পথগুলি আমরা প্রশিক্ষণের ফলে আমরা এবারই আমার দায়িত্ব নেওয়ার পরে প্রথম একসাথে পাঁচজন কারাতে রেফারি জাজ এশিয়ান কারাতে ফেডারেশনের পরীক্ষা দিয়ে তারা উন্নীত মানে উত্তীর্ণ হয়েছেন এবং এর আগেও চায়নাতে এশিয়ান কারাতে ফেডারেশনের এক্সাম রেফারি এক্সামে আমি একজন পাস করেছিল মোট আমার দায়িত্ব থাকাকালীন সময় ছয়জন একে রেফারি আমি পেয়েছি যা বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম অবশ্যই আমি আশা রাখি যে আমরা যেভাবে প্রশিক্ষণ দিয়েছি তারাও পাস করবে তারা বাংলাদেশে কারাতে প্রতিভা অন্বেষণ এবং কারাতে আগামী দিনের রেজাল্ট যেটা আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলি থেকে আমরা অপেক্ষা করে আছি যেমন এশিয়ান গেমস সাউথ এশিয়ান গেমস অলিম্পিক গেমস এইসব গেমসে আমাদের এই সকল খেলোয়াড়রা ভালো পদক আনবে বলে আমি বিশ্বাস করি আমার অনুরোধ থাকবে জাতীয় পর্যায়ে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় জাতীয় ক্রীড়া পরিষদের কাছে আমাদের প্রশিক্ষণটা যাতে আমরা অব্যাহত রাখতে পারি আমাদের প্রশিক্ষণটা অব্যাহত রাখতে পারলে অবশ্যই জাতির মুখ উজ্জ্বল করার মতো খেলোয়াড় আমরা বাছাই করে নিয়ে আসতে সক্ষম করবো এখন আমরা দেখবো আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতার কিছু অংশ আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ প্রান্তে আগামীতে দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো আয়োজন করে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুন্দর থাকুন নিয়মিত মার্শাল আর্টের চর্চা করুন